আপনি লাউ চাষ করেছেন? লাউয়ের জমিতে যথেষ্ট পরিমাণে ফুল ফল নেই? তাহলে অবশ্যই এই দুটি রাসায়নিক সার একসাথে মিশ্রিত করে লাউ গাছের গোড়ায় দিন। আমি কথা দিচ্ছি, লাউ গাছে প্রচুর পরিমাণে কিন্তু লাভ ধরবে, একেবারে গিটে গিটে স্ত্রী ফুলে আসবে, গিটে গিটে একেবারে লাভ ধরবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যদি 10 কাঠা জমি হয়, তাহলে একদিন বাদে একদিন আপনি কিন্তু প্রায় 250 থেকে 300 পিস কিন্তু লাউ তুলতে পারবেন। তাই লাউ চাষে কোন রাসায়নিক সার এবং কোন দুটি রাসায়নিক সার ব্যবহার করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। লাউ একটা বাঙালির প্রিয় খাদ্য, এ সারা বছর বিক্রি হয়ে থাকে। শীত, গ্রীষ্ম, বর্ষা এবং অন্য অন্য ঋতুতেও ইহা চাষ হয়ে থাকে। এর প্রচুর পরিমাণে বাজারিক চাহিদা রয়েছে। তবে গ্রীষ্মের শুরুর দিকে প্রচুর দাম থাকে এবং গ্রীষ্মের মাঝামাঝি টাইমে ইহার দাম একটু কম থাকে, কারণ অনেক চাষিরা এই চাষ করে থাকে বলে গ্রীষ্মের মাঝামাঝি টাইমে এর দামগুলি একটু কম থাকে। কিন্তু বন্ধু, আপনি যদি এই শীতের টাইমে এই লাউ চাষ করতে পারেন, তাহলে এখান থেকে প্রচুর ইনকাম করতে পারেন। আপনি যদি এখনও দানা বপন করতে পারেন, এখনও এখান থেকে ইনকাম করতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধু, সবে মাত্র লাউ গাছে ধরন আসছে। এটা বাংলাদেশের ময়নামতি বীজ। তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের ময়নার এই বীজটা ACI বীজ, এই কোম্পানির বীজ বন্ধু। ব্যাপক পরিমাণে ধরন, প্রচুর পরিমাণে ফল ফুল দেয় এবং প্রত্যেকটা জালি থেকে গিঠে গিঠে কিন্তু লাউ আসে। তবে বন্ধু, হ্যাঁ, এই লাউ গাছে যথেষ্ট পরিমাণে খাদ্য দেওয়া আবশ্যক এবং গাছগুলির যথেষ্ট পরিচর্যা করতে হবে। গাছগুলি যদি যথেষ্ট পরিচর্যা না করি, তাহলে অল্প দিন ফল ফুল দিয়ে গাছগুলি শেষ হয়ে যাবে এবং যথেষ্ট খাদ্য না দিলেও গাছে কিন্তু যথেষ্ট ফল ফুল আপনি পাবেন না। তাই লাউ গাছে অত্যধিক হারে লাউ পাওয়ার জন্য আমাদের কোন খাদ্য দেওয়া দরকার সেটাই এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। তাই ভিডিওতে এখনও যারা যারা লাইক দেননি একটু লাইক দিয়ে দেবেন, চ্যানেলে যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। বন্ধু, লাউ গাছের ক্ষেত্রে অত্যধিক হারে লাউ পেতে আমাদের এখানে যথেষ্ট পরিমাণে NPK যুক্ত খাদ্য দেওয়া আবশ্যক। তবে বাজারে নানান রকম NPK যুক্ত খাদ্য রয়েছে, যেমন 15-15 সুফলা, 10-26, 14-35 এবং 16-16। এছাড়াও রয়েছে 20-20 তারা নানান রকম রাসায়নিক সার রয়েছে। তবে লাউ গাছের ক্ষেত্রে সমস্ত রাসায়নিক সার কিন্তু খাটে না। আপনি যদি বেশি পরিমাণে এখানে 20-20 তারও DAP বা অন্যান্য সার ব্যবহার করে থাকেন, আপনি একটা জিনিস দেখতে পাবেন, গাছের অতিরিক্ত গতি দেবে, ফল ফুল দেবে, কিন্তু গাছ নির্দিষ্ট হারে পাতা হলুদ হয়ে গাছগুলি নষ্ট হয়ে যাবে। বিশেষ করে এখন সোজা গাছের ক্ষেত্রে অনেক চাষি বন্ধু বেশি বেশি পরিমাণে 20-20 তারও দিচ্ছে ফল ফুল পাওয়ার আশায়, ফলে গাছগুলি অল্প দিনে গাছের পাতা হলুদ হয়ে গাছ বুড়ো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই আপনি আপনার লাউ গাছে অত্যধিক হারে লাউ পাওয়ার জন্য আপনি এখানে বাজার থেকে ক্রয় করে আনবেন অবশ্যই গোমরের 10-26-26 রাসায়নিক সার, এবং সেই সঙ্গে সঙ্গে আপনি ক্রয় করবেন গোমরের 20-20 তারও। বন্ধু, আপনি একটা ক্রয় করেছেন পটাশযুক্ত সার এবং আরেকটি ক্রয় করেছেন অ্যামোনিয়া, ফসফেট এবং সালফেটযুক্ত সার। বিশেষ করে বন্ধু, ব্যাপক হারে কিন্তু গাছগুলির গতি দেবে, গাছের পাতা কালো করবে, গাছে ফল ফুল আনতে ব্যাপক হারে সাহায্য করবে। বন্ধু, অবশ্যই আপনারা কিন্তু 60% এবং 40% করে ব্যবহার করবেন। যদি 10 কাঠা জমি হয়, আপনি যদি 10 কাঠা জমিতে যদি 10 কেজি রাসায়নিক সার ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু সেখানে 6 কেজি পরিমাণে 10-26-26 ক্রয় করবেন এবং সেই সঙ্গে সঙ্গে 4 কেজি পরিমাণে আপনি কিন্তু অবশ্যই কোমরের 20-20 তারা রাসায়নিক সার প্রয়োগ করবেন। তবে লাউ চাষের ক্ষেত্রে এত পরিমাণে রাসায়নিক সার ফার্স্ট অবস্থায় দরকার হয় না, তবে আপনি আপনার পরিমাণ মতো আপনি ব্যবহার করবেন 60% এবং 40% দিয়ে। অর্থাৎ আমি বলতে চাই, 10-26-26 পরিমাণ বেশি নেবেন এবং 20-20 তারার মাত্রা কম রাখবেন, ঠিক আছে দর্শক বন্ধু? তাহলে কিন্তু গাছগুলির অতিরিক্ত হারে আপনি ফল ফুল পাবেন। এখানে যে 10-26-26 রাসায়নিক সারের কথা আমি বলেছি, তার কারণ বন্ধু, গাছগুলিতে সবে মাত্র যখন এইভাবে লাউ আসা শুরু হয়, তখন গাছগুলিতে অতিরিক্ত হারে ফসফেট এবং পটাশের দরকার হয়, যা ফসফেট এবং পটাশ এই 10-26-26 রাসায়নিক সার থেকে লাউ গাছ সম্পূর্ণরূপে পেয়ে যাচ্ছে। যেমন বন্ধু, এর ভিতরে 10% নাইট্রোজেন, 26% ফসফেট এবং 26% পটাশে পরিপূর্ণ একটা রাসায়নিক সার। এছাড়াও বন্ধু, লাউয়ের সাইজটা ঠিক রাখতে, লাউয়ের গাছের কালারটা ঠিক রাখতে, গাছের পাতার কালারটা ঠিক রাখতে এবং লাউয়ের কালারটা ঠিক রাখতে এই 20-20 তার সার ব্যাপক পরিমাণে কাজ করে থাকে। এবং সেই সঙ্গে লাউয়ের সাইজকরণটা, অর্থাৎ লাউটা বড় করতে 20-20 তার সার কাজ করে থাকে, কারণ এর ভিতরে অ্যামোনিয়া এবং ফসফেট এবং সালফেট রয়েছে, যা লাউকে ফুলিয়ে ফেপিয়ে তুলতে সাহায্য করবে এবং কালারটা ঠিক রাখবে এবং গাছের গতিটাও কিন্তু বাড়াবে, ফল ফুল দিতেও সাহায্য করবে। তবে এর সাথে যদি পটাশযুক্ত সার না দেন, তাহলে গাছগুলি অল্প দিনে ফল ফুল দিয়ে হলুদ হয়ে নষ্ট হবে। তাই আপনি কিন্তু 20-20 তার এবং 10-26 দুটো একসাথে মিশ্রিত করে যথেষ্ট পরিমাণে প্রয়োগ করবেন। এবং যে সমস্ত চাষিরা বলছেন, দাদা আমাদের এলাকায় মাটিতে নোনা সমস্যা আছে, তবুও আমরা লাউ চাষ করেছি, তাদের আমি রিকমেন্ড করব, আপনি বাজার থেকে 1 প্যাকেট অ্যাগ্রোমেন সলপ্লাসের মাটির ফার্টিলাইজার
ক্রয় করে গাছের গোড়ায় গোড়ায় ছড়াবেন সারের সাথে মিশ্রিত করে। তাতে বন্ধু এই নোনা সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং লাভের উচ্চ ফলন পেতে আপনি সাহায্য করবেন। অবশ্যই অ্যাগ্রোমেন সয়েল প্লাস কিন্তু গাছের উচ্চ ফলন দেয়, রাসায়নিক সারের পরিমাণকে কম লাগায়, প্রভৃতি ক্ষেত্রে ব্যাপক পরিমাণে কাজ করে। তাই আমি আমার সবজি জমিতে প্রায় ক্ষেত্রে অ্যাগ্রোমেন সয়েল প্লাস ব্যবহার করে থাকি। তাই দর্শক বন্ধু তোমাদেরও ব্যবহার করার কথা আমি রিকমেন্ড করছি। তাই দর্শক বন্ধু লাউ গাছে অতিরিক্ত হারে লাউ পেতে অবশ্যই এই রাসায়নিক সারগুলো ব্যবহার করবেন আমার কথা মেনে। আর যারা বাংলাদেশের দর্শক বন্ধু রয়েছেন, আমার যারা বাংলাদেশের দর্শক বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন, তাদের আমি রিকমেন্ড করবো টিএসপি পটাশ এবং হালকা পরিমাণে ইউরিয়া দিয়েও আপনি চাষ করতে পারেন। তবে আমি বলবো ডিএপি এবং ইউরিয়াটিকা পটাশ এই দুটো একসাথে মিশ্রিত করে লাউ গাছের গোড়ায় দেবেন, তাতেই বন্ধু আপনি বেশি পরিমাণে ফল ফুল পাবেন। তাই লাউ চাষ সম্পর্কে ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে এগিয়ে যাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এই লাউ চাষ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিচে কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।